हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आई एम अरिंदम एंड यू आर वाचिंग अरिंदम्स गैलेक्सी। आर एक नतुन वीडियो ते तुम्हारे सकल के स्वागत जाना। आ वार्म वेलकम टू माय चैनल। वीडियो ते क्लिक करार जन्य असंख्य धन्यवाद। आज तुम्हारे साथ एक दारुण रेसिपी शेयर करते चले प्रथम बनाब और तुम्हारे साथ शेयर करब केमन है कि वृत्तांत सब किस तुम्हारे साथ शेयर करब। अथेंटिक रेसिपिटा चाहो शेयर करते तुम्हारे साथ, तुम्हारे की करते तुम्हारे पुरो वीडियो ना टेने देखते हैं। चलो एखे और एक सेकेंडो देरी करा चटपट जाए मालाबाड़ी परोटा। हाँ, दि वेटिंग रेसिपी मालाबाड़ी परोटा। मालाबाड़ी परोटार अथेंटिक रेसिपि चाहब तुम्हारे साथ शेयर करते। क्यों हमें बना तुम्हारे पार्ट टू पार्ट देखो। चलो जाए, देरी करब ना। तो प्रथम नहीं निलाम एक बाटी मयदा। एक बाटी मयदार ऊपर ही एरपर आमी देव राभा वा सूजी। सूजी दिए दिलाम दो चामच मतो। तारपर दिलाम घी एक चामच कि हाफ चामच दिलेई हबे। एक बाटी मयदार जोनो हाफ चामच दिलेई एनाफ। एरपर नून दिए दिलाम। एबार एटाके भालोभावे माखते हबे। एटाके सुंदरभावे झुरझुरे करे एटाके मेखे निते हबे। भालो करे माखा हुए गेले एरपर एर मध्ये आस्ते आस्ते जल दिए एकटा सुंदर डो बानाते हबे। जलटा किन्तु आमी तो प्रथमे एकटा दिए देबेन ना, माखा आस्ते आस्ते माखबेन। ততক্ষণে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করি। এই মালাবাড়ি পরোটা বা কেরালা পরোটা, এটা নাম শুনে তোমাদের মনে হতেই পারে এটার উৎপত্তি হয়তো কেরালার মালাবার অঞ্চলে হয়েছে। আদতে কিন্তু তাই না, এই পরোটার উৎপত্তি হয়েছে সেই শ্রীলঙ্কা থেকে। হ্যাঁ, শ্রীলঙ্কা থেকে, শ্রীলঙ্কার অঞ্চলে সেই শ্রমিকদের দ্বারা এই পরোটার উৎপত্তি হয়েছে। ব্যাস এটুকুই। এছাড়া আরও কিছু জিনিস যদি জানতে চাও এই পরোটা সম্বন্ধে, এই ভিডিওতে আর বলছি না, হয়তো বোরিং লাগবে, তোমাদের তাহলে কমেন্টে জানিয়ে দেবো বা তোমরা গুগল করে নিতে পারো। অনেক খুঁজে এইটা অথেন্টিক রেসিপি জানার চেষ্টা করেছি। ওখানে যদিও সাদা তেল দিয়ে বানানো হয়, আমি যদি এখানে একটু নতুনভাবে আরও ভালোভাবে করার জন্য এটাতে আমি ঘি আমি এখনও পর্যন্ত তোমরা ধীরে এটাকে মেখে চলেছি। আর সত্যি কথা বলতে কি, এক হাতে ফোন নিয়ে আর এক হাতে এইভাবে মাখাটা একটু চাপের হয়, তাই নিজে নিজে একটু তাড়াতাড়ি ভালোভাবে মেখে ফেললাম। এরপর খানিকটা তেল দিলাম, দিয়ে ভালো করে একবার মেখে এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। হ্যাঁ, এটা যেন রাখতেই হবে, তাহলে জিনিসটা ভালো সফট হবে, তার সাথে ক্রাঞ্চিনেসটাও আসবে। আচ্ছা, একটু তেল দিয়ে আমি রেখে দিলাম। এবারে তেল দিয়ে রাখা হয়ে গেল, এবারে আমি ভালোভাবে এটা থেকে ডো তৈরি করে নেব। ডো তৈরি করা আমার হয়ে গেছে। এই যে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, কিভাবে বেলাটা তোমাদের দেখাবো সেটা বুঝতে পারিনি, তাই জন্য আমি নিজেই ফার্স্টে বেলে নিয়েছি। তারপর দেখছো যেভাবে, হ্যাঁ যেভাবে ইচ্ছা ফার্স্টে বেলে নেবে, আর একদম খুব পাতলা করে বেলতে হবে, ঠিক আছে। এই যে বেলা হয়ে যেতে এটা আমি ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নিলাম। এইবারে এটাকে ভালো করে সুন্দর করে গোল গোল করে এটাকে পাকিয়ে নেবো। এইটা লম্বা করে পাকিয়ে নিতে হবে। এবার এটাকে ভালোভাবে সুন্দরভাবে পাকানো হয়ে গেলে সাইড লম্বাভাবে করে নিতে হবে। এই যে করে নিচ্ছি, এরপর দুটো আঙুল মাঝে ঢুকিয়ে এইভাবে করতে হবে। আমি দেখাতে পারছি না, আমি এইভাবেই করছি, কারণ আমি ফোনের মাধ্যমে কিভাবে দেখাবো বুঝতে পারছি না, আমার এটা একটু প্রবলেম হয়ে গেল। আমি এই যে ঠিক এইভাবে করার চেষ্টা করবে তোমরা, ঠিক এই রকম হবে, একদম পারফেক্ট, ঠিক আছে। আমি এইটা করে দেখানোর চেষ্টা করলাম এক হাতে মোবাইল নিয়ে, আশা করি তোমরা এবার পারবে। এবার দ্বিতীয়বার যখন আমরা বেলবো তেল দিয়ে, তখন এরকম ছোট করে গোল করে বেলতে হবে, একটু মোটা মোটা থাকবে, খুব পাতলা করার দ্বিতীয়বারে কোনো প্রয়োজন নেই। এবার এটা দেখো কতটা পাতলা হবে, তোমাদের বলে দিচ্ছি, এই যে ঠিক এরকম পাতলা হবে, খুব মোটাও নয়, খুব বেশি মোটাও নয়, খুব পাতলাও নয়, এরকম মিডিয়াম সাইজের। এবার এটাকে কড়ায় দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে তেল দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভাজলেই ফ্লেকি সুন্দর মালাবাড়ি পরোটা বা কেরালা পরোটা কত সুন্দরভাবে আমি তৈরি করে ফেললাম, ফ্লেকি মালাবাড়ি পরোটা। আশা করি তোমরাও পারবে করতে। আচ্ছা চলো, এবার ভালো করে আমার ভাজা হয়ে গেছে দেখছো। এবারে আমি ট্রাই করে তোমাদের বলবো কেমন হয়েছে, কতটা ক্রাঞ্চি হয়েছে, কতটা সফট হয়েছে বা কীরকম। এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্রাঞ্চিনেসটা ভালোই এসেছে। এবারে আমার খেয়ে দেখার পালা, কি দিয়ে খাবো, কিছু তো এই মুহূর্তে করছিও না, তাই জন্য দুপুরের তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে, সেই তরকারি দিয়েই আমি ট্রাই করব। যেটা যে কোনো জিনিস দিয়ে তৈরি করা যায়, যেহেতু সাউথ ইন্ডিয়ান ফুড ওরা একটু পিকেল জিনিস বেশি ইউজ করে, তো আমি আপাতত বাড়িতে যেটা আছে সেটা দিয়েই ট্রাই করছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, চলো এবার একটু টেস্ট করে দেখি। আর আমি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, ভিডিওটি তো ভালো লাগারই কথা। এছাড়া ভিডিওটি তোমাদের রেসিপি বানাতে কোনো যদি প্রবলেম হয় সেটা আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সব রকম তথ্য দিয়ে ভালোভাবে
তোমরা যাতে বানাতে পারো সেটা, আর তোমরা যদি কেউ বানিয়ে থাকো আমার রেসিপি দেখে আর কেমন হলো সেটা অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো।